একটি ট্রাকের পিছনে অনেক সুন্দর কথা লেখা ছিল, জীবন একটি সফর, শান্তভাবে চলতে থাকুন, খারাপ ভালো রাস্তা আসতেই থাকবে, কেবল সময় মতো গিয়ার পরিবর্তন করুন। সফরে মজা নিতে হলে সাথে জিনিস কম রাখুন, আর জীবনের মজা নিতে হলে মনে আশা কম রাখুন। মানুষের সবথেকে বড় দুর্বলতা হলো হার মেনে নেওয়া, আর সবথেকে বড় শক্তি হলো আরও একবার চেষ্টা করা। যে মানুষের নিজের উপরে বিশ্বাস থাকে না, সে সবার থেকে শক্তিশালী হয়েও সবার থেকে দুর্বল হয়ে থাকে। নিজেকে এতটা মজবুত তৈরি করুন যে সবসময় সব জায়গায় আপনি কেবল আপনার লক্ষ্য দেখতে পাবেন। মনে রাখবেন, সফলতা আসলে খুশি আসে না, বরং খুশি আসলেই জীবনে সফলতা আসে। আপনি যা করছেন সেটাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আপনার মনের ওপরে নিয়ন্ত্রণ করা শিখুন, কারণ মানুষ সারাদিন পরিশ্রম করে ততটা ক্লান্ত হয় না যতটা মানুষের মন খারাপ থাকলে হয়। যদি আপনি সঠিক হন, তাহলে চুপ থাকবেন না, কারণ ভুল মানুষগুলো তখনই জিতে যায় যখন সঠিক মানুষ চুপ হয়ে যায়। জীবনে কখনোই আপনি পিছনে গিয়ে নতুন করে শুরু করতে পারবেন না, কিন্তু আজ নতুন করে শুরু করে আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন। পরিশ্রম করারও একটি নিয়ম আছে, যেমন লোহাকে কাটার জন্য আলাদা আলাদা জায়গায় 100 বার হাতুড়ি না মেরে এক জায়গায় 100 বার হাতুড়ি দিয়ে মারা দরকার। একইভাবে 100টা লক্ষ্যের জন্য কাজ করার থেকে ভালো হলো যে কোনো একটি লক্ষ্যকে বেছে নিন আর সেখানে আপনার 100% দিয়ে কাজ করুন। যারা নিজের লক্ষ্যের কাছে নিজেকে সমর্পণ করে, সফলতা একদিন তাদের কাছে অবশ্যই আসবে। অজুহাত দেওয়া লোকগুলো কখনোই সফল হতে পারবে না। আপনি আপনার চারপাশে 100টা অসফল লোকের সঙ্গে কথা বলুন, দেখবেন তাদের মধ্যে 99% লোক এমন আছে যারা অজুহাত দেয়। মনে রাখবেন, পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিস তাদের দ্বারাই হয়েছে যারা কোনো আশা না দেখেও চেষ্টা করে গেছে। দৌড়ানোর অভ্যেস তৈরি করুন, কারণ যতক্ষণ আপনি না দৌড়াবেন আপনার জন্য প্রতিযোগিতা জেতা অসম্ভব মনে হবে। মনে রাখবেন, খারাপ সময় বলে আসে না, কিন্তু খারাপ সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, আর যে মানুষ শিখতে পারে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না। কারণ নিজের ভুল থেকে শিখে কেবল সেই মানুষই এগিয়ে যেতে পারে যে তার ভুলকে স্বীকার করতে পারে। প্রতিটি দিন আপনাকে নতুন করে শুরু করার একটি সুযোগ দেয় আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, তাই এটাকে নষ্ট করবেন না। ছোট্ট একটি অসফলতার পরে আরও একবার নতুন করে শুরু করার জন্য একটি নতুন দিন নয়, বরং একটি আলাদা চিন্তার প্রয়োজন হয়। তাই আপনিও বড় চিন্তা করা শিখুন, আলাদা চিন্তা করা শিখুন, সেটা দেখার চেষ্টা করুন যা অন্য লোকেরা দেখতে পায় না। বেশিরভাগ ক্ষেত্রে জীবনের সবথেকে বড় সফলতাটা আপনি বড় অসফলতার পরেই পাবেন। আর আপনাকে সবার থেকে সেরা হতে হলে আপনাকে সবার থেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। মনে রাখবেন, সোনাকে যত বেশি গরম করা হয় সেটা তত বেশি খাঁটি হয়। আপনাকে আপনার কাজকে ভালোবাসতে হবে, আর কোনো স্বপ্নই ছোট নয়, কোনো কাজও ছোট নয়। রাস্তার ধারে বসে জুতো সেলাই করে কেউ যদি বাটার মতো কোম্পানি তৈরি করতে পারে, তাহলে আপনিও পারবেন। অল দ্য বেস্ট। ভিডিওতে বলা কথার সঙ্গে একমত হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।